মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী প্রার্থী বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌর বিশ্বাস এদিন বনগা মহকুমা শাসকের অফিসে এসে বাগদা বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌড় বিশ্বাস বাংগা দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে এসডি অফিস পর্যন্ত আসেন তারা জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী প্রার্থী বলেন বাগদা বিধানসভায় আমরা জয়ী হব মানুষ আমাদের সাথে আছেন ভোটের ময়দানে রাজ্য সরকারের নানা দুর্নীতি এনে ভোট প্রচারে নামবেন বলেও জানান তিনি বাগদা মতুয়া অধুষিত এলাকা সেক্ষেত্রে মতুয়াদের ভোট কতটা তাদের পক্ষে থাকবে এই প্রশ্নে প্রার্থী বলেন আমাদের সাথেই আছেন পুরোনো দেখা যায় দেখা যাবে যে ইতিমধ্যে কুড়ি হাজার ভোটে কেউ জিতেছিল পরের বছরে দেখছেন অন্য পার্টি দশ হাজার ভোটে জিতেছে কি করে কমার বললো মানুষের রায় দিতে হবে যখন তখন ওর হয়ে যাবে আমরা তো লোকসভা বিধানসভা লড়েছি ওদের সঙ্গে ওরা কেন করে না কংগ্রেসের দায়িত্ব ও তো আমাদের কিছু নেই আমরা চাইছি ওরা পারেনি আর এই সমস্ত আলোচনা রাজ্য পার্টি সেন্ট্রাল পার্টি সব কিছু নেবে আমাদের কিছু নেই সেটা সেটা আমাদের উপর নেতৃত্বে জানি সব দুটো আইটেম শিক্ষা চুরির বিরুদ্ধে প্রতিবাদ আমাদের স্কুল স্কুল নিয়োগ করতেও স্বচ্ছতারভাবে আর দু নম্বর যে কৃষি প্রধান দেশ আমাদের রাজ্য এলাকা সেইখানেতে মোটর করে দিতে হয় প্রত্যেকটা মাঠে মাঠে যাতে কৃষক বেঁচে থাকতে পারে ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি এদিন মনোনয়ন জমা দেন বাগদা উপনির্বাচন কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অশোক হালদার যে তার বিষয়ে একশো শতাংশ আশাবাদী প্রার্থী জোট নিয়ে তিনি বলেন এটা রাজ্যের নেতৃত্বের সিদ্ধান্ত জোট হলো না কেন সেই সেটা বামফ্রন্টগতভাবে ফরওয়ার্ড ব্লকই বলতে পারবে এই মুহূর্তে আমাদের আলোচনার একটা সিদ্ধান্ত হয়েছে আলোচনা একুশ তারিখ হবে সেই আলোচনার সাফল্য পরিপ্রেক্ষিতে যা হবে সেই সিদ্ধান্তই হবে আমাদের প্রধান প্রতিপক্ষ আমাদের বাগদাব ব্লকে প্রতিপক্ষ বলে এই মুহূর্তে মনে করছি না কাউকেই বিজেপি তারা দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে তার তৃণমূল তারা বহিরাগত প্রার্থী দিয়েছেন আমি একমাত্র ব্লকের ভূমিপুত্র সেই কারণে এবং দীর্ঘদিন ধরে আমি সেই ছোটবেলা থেকে রাজনীতি করে আসছি এবং জাতীয় কংগ্রেস এখনও পর্যন্ত করছি সেই জন্যে বাগদা ব্লকের নারী নক্ষত্র এবং প্রতিটা অলিগলি আমি সম্পূর্ণভাবে চিনি সেই আশায় আমি আশাবাদী আমি একশো শতাংশ জিতব সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ঢাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো